হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে লন্ডনের একটা মিউজিয়াম ঘুরতে, ব্রিটিশ মিউজিয়াম। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড, এটা বলা যেতে পারে। সো লন্ডনের থেকে বা লন্ডনে ঘুরতে এসে যদি এর মিউজিয়াম না ভিজিট করেন তাহলে বলবো ইউ আর মিসিং আউট সামথিং। সো এই কারণেই হচ্ছে যে আজকে ব্রিটিশ মিউজিয়াম যাচ্ছি, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড এবং এটা আমার ফার্স্ট টাইম ভিজিট লন্ডনের কোনো মিউজিয়ামে। সো এই কারণে আমি অনেক এক্সাইটেড। তো চলেন আমাদের সাথে, আমরা ভেতরে যা দেখবো তাই আপনাদেরকে দেখাবো। সো আমরা চলে গেলাম টটেনহাম কোর্ট রোডে এবং টটেনহাম কোর্ট রোড থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্সেই পরে হচ্ছে যে ব্রিটিশ মিউজিয়াম। এখানে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, আপনার টটেনহাম স্টেশনের এলিজাবেথ লাইনের এন্ট্রেন্সের পাশেই হচ্ছে যে আপনারা এই এক্সিবিশনটা পেয়ে যাবেন। এটা আউটার নেট লন্ডনের একটা এক্সিবিশন, এখানে বিভিন্ন সময় বিভিন্ন থিমের এক্সিবিশন হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটি সকলের জন্য উন্মুক্ত। সকাল 10টা থেকে লেট নাইট পর্যন্ত যে কোনো সময় যে আপনারা এই ফ্রি এক্সিবিশনটা দেখতে পারবেন। এখন এখানে যে এক্সিবিশনটা চলছে এটা হচ্ছে দ্য বাটারফ্লাই ট্রেইল। আমরা ফ্রি এক্সিবিশনটা কিছুক্ষণ দেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্রিটিশ মিউজিয়ামের দিকে। টটেনহাম স্টেশন থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। আপনারা খুব সহজেই গুগল ম্যাপের ডিরেকশন অনুযায়ী সেখানে চলে যেতে পারবেন। লন্ডনে এরকম ছোট বড় অনেক মিউজিয়াম রয়েছে, তার মধ্যে ব্রিটিশ মিউজিয়াম ওয়ান অফ দ্য পপুলার ওয়ান। এর এন্ট্রিতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, তাই মাঝে মাঝে এখানে এন্ট্রিতে লম্বা কিউ থাকে, তাই চেষ্টা করবেন সকাল সকাল যেতে যাতে এই কিউ অ্যাভয়েড করা যায়। অতঃপর আমরা লম্বা লাইন অতিক্রম করে ঢুকে গেলাম ব্রিটিশ মিউজিয়ামে। এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, বাট আপনারা ওদের অনলাইন ওয়েবসাইটে যে টাইম এবং ডেট ফিক্স করে একটা রিজার্ভেশন দিয়ে যেতে পারবেন। ওরা ওয়াকিং ভিজিটরও অ্যালাউড করে, বাট সেটা ডিপেন্ড করে আপনার ওই দিনের ক্যাপাসিটি এবং অ্যাভেলেবিলিটির উপর। আপনারা এখানে এসে একটা গাইডেড ট্যুরও নিতে পারেন। গাইডেড ট্যুর প্রত্যেক সপ্তাহের ফ্রাইডে, স্যাটারডে, সানডে সকাল 11:30 থেকে 2টার মধ্যে হয়ে থাকে। এই গাইডেড ট্যুরগুলো 90 মিনিট লম্বা হয়ে থাকে এবং এর কস্ট পড়ে £14 পার পার্সন। ব্রিটিশ মিউজিয়াম বেসিক্যালি হিউম্যান হিস্ট্রি, আর্ট এবং হিউম্যান কালচারকে তুলে ধরে। এখানে 8 মিলিয়নেরও বেশি কালেকশন রয়েছে, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কালেকশন। এখানে হিউম্যান কালচারের সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন হয়েছে সব কিছু তুলে ধরা হয়েছে। মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করে ইজিপশিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা সকল কিছুর নিদর্শন আপনারা এখানে দেখতে পারবেন। এটা ওয়ার্ল্ডের সব কয়েকটি মিউজিয়ামের মধ্যে ওয়ান অফ দ্য পপুলার ওয়ান। 2022 সালের একটি রেকর্ড অনুযায়ী এটি হচ্ছে যে 3rd most ভিজিটেড আর্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। 270 বছর আগে নির্মিত এই মিউজিয়ামটি আমাদেরকে মানব সভ্যতার অনেক কিছু শেখাতে সাহায্য করে। Thank you.
পুরো মিউজিয়ামটি হচ্ছে যে অনেক বড়, লাইক মিউজিয়ামটি কয়েকটি সেগমেন্টে ওরা ভাগ করে রেখেছে। এখানে হিউম্যান হিস্ট্রি, আর্ট এবং কালচারের সকল হিস্ট্রি এখানে প্রিজার্ভ করেছে। হিউম্যান সিভিলাইজেশনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদের কালচারে কী কী পরিবর্তন এসেছে এবং সিভিলাইজেশনে কী কী পরিবর্তন রয়েছে সকল কিছুর হিস্ট্রি আপনারা এই মিউজিয়ামে দেখতে পাবেন। তো এই মিউজিয়ামটিতে ঢুকতে আপনার কোনো টিকিটের প্রয়োজন হয় না, লাইক এর এন্ট্রেন্স কমপ্লিটলি ফ্রি। এই কারণে হচ্ছে যে প্রত্যেক দিন প্রচুর ট্যুরিস্ট এখানে ভিজিট করে, এই কারণে এদের লম্বা কিউ থাকে হচ্ছে যে এন্ট্রেন্সে। বাট আপনারা একটা কাজ করতে পারেন, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে হচ্ছে যে আপনার যদি টাইম এবং ডেট ফিক্স করে হচ্ছে যে একটা বুকিং দিয়ে আসেন, তাহলে হচ্ছে যে এই লম্বা কিউটা অ্যাভয়েড করতে পারবেন। মিউজিয়াম ঘোরা শেষ করে আমরা চলে গেলাম ম্যাকডোনাল্ডসে কিছু খাওয়া দাওয়া করতে। ম্যাকডোনাল্ডস সেলফ অর্ডারিং কিওস্ক ইউজ করে আমরা অর্ডার করে দিলাম আমাদের মিল এবং ওয়েট করতে থাকলাম আমাদের পিকআপের জন্য। ফাইনালি খাবার চলে আসছে, বাট আনফর্চুনেটলি আমরা কোনো টেবিল পাইনি সেই দিন, এই কারণে সিঁড়ির পাশে বসেই হচ্ছে যে আমরা খাওয়া শুরু করে দিলাম। তো আজকের মতন হচ্ছে যে আমাদের ঘোরাফেরাও শেষ এবং খাওয়া দাওয়াও শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। তো নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে।